আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শবে বরাতের কম্বো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট কিভাবে এটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সিট রুটি তৈরি করে নিয়েছি। এখানে চালের আটার রুটি তৈরি করা একটু কষ্টের এবং ঝামেলারও, সো তার বদলে আমি ছিট রুটিটা তৈরি করেছি খুব সহজভাবে। আর নিয়েছি সুজি, ডিমের হালুয়া, বুটের ডালের হালুয়া আর গরুর মাংস ভুনা। এই সব কিছুই কত সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় সেই সব রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর কিভাবে সহজভাবে এইগুলা তৈরি করে আপনারা ঘরে ঝটপট খেয়ে নিতে পারবেন সেটাও আপনারা আজকে আইডিয়াটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বুটের হালুয়া। সো এখানে আমি চিকপিস নিয়েছি, ক্যান চিকপিসটা নিয়েছি ঝটপট রেডি করার জন্যই। আমি আগেই বলেছি ঝটপট কিভাবে তৈরি করা যায় সেটা শেয়ার করব। সো ঝটপট হালুয়া তৈরি করার জন্য আমি এখানে ক্যান যে চিকপিসটা সেটা নিয়েছি, সেটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আপনারা এখানে যে অথেন্টিক বুটের ডাল দিয়ে যে বুটের হালুয়াটা তৈরি করে সেটা তৈরি করার জন্য জাস্ট ডালটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে চিকপিস নিয়েছি, আপনারা অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য বুটের ডালটা নেবেন। নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে বাকি রেসিপিটা সেম, যে রেসিপিটা আমি শেয়ার করছি সেমভাবেই আপনারা বানাতে পারবেন, জাস্ট ডালটা চেঞ্জ করে নেবেন। আমি এখানে চিকপিস নিয়েছি খুব সহজে যাতে এটা তৈরি করা যায় সেজন্য। ক্যান চিকপিসগুলো দেখুন হাফ সিদ্ধ কড়াই কিন্তু থাকে, দেখুন হাত দিয়ে করলেই ভেঙে যাচ্ছে, জাস্ট ভেতরে একটু শক্ত আছে, তার জন্য এটাকে আমি একটু সেদ্ধ করে নিব। আপনারা যদি বুটের ডাল নেন সারা রাত ভিজিয়ে রেখে সেম পদ্ধতিতে সেদ্ধ করে রেসিপিটা ফলো করলেই বুটের ডালের হালুয়া হয়ে যাবে। সো জাস্ট ডালটা চেঞ্জ করে নেবেন। আমি খুব সহজে তৈরি করার জন্য চিকপিস নিয়েছি, আমি বারবার কথাটা বললাম। দেখুন এখানে আমি এক কাপ দুধের মধ্যে চিকপিসগুলো দিয়ে যে বাকি হাফ সিদ্ধ করার সেটা সিদ্ধ করে নিব। আপনারা এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে বা পানি দিয়ে আপনাদের ডালটা সিদ্ধ করে নিতে পারেন, বুটের ডালটা। আমি এখানে এক কাপ দুধ দিয়ে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি, দেখুন এখন পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিব, তারপর এটাকে আমি ম্যাশ করে নিব। সো এটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হ্যান্ড ব্লেন্ডার, গ্রাইন্ডার বা যে কোনো ব্লেন্ডার বা পাটায় এটাকে বেটে নিতে পারেন। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে বেটে নিয়েছি এভাবে। এখন এটাকে আমি হালুয়া বানাবো, তার জন্য আমি একটা প্যানে ঘি গরম করে নিয়েছি। এটা প্রায় এক টেবিল চামচ, একদম আমি ভরে এক টেবিল চামচ ঘি এখানে দিয়েছি। আর দিয়েছি দুইটা এলাচ, এলাচটা যখন এখানে গরম হয়ে যাবে তেলের ভেতরে তারপর আমি এলাচটা তুলে নিব, আমি এলাচটা ভেতরে রাখবো না। দেখুন একটু গরম হয়ে ফ্লেভারটা তেলের সঙ্গে মানে ঘিয়ের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এলাচটা তুলে নিয়েছি। এরপর সেই বাটা বুটের ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে দুই তিন মিনিট একটু ভুনে নিব। দুই তিন মিনিট ডালটাকে সুন্দরভাবে ভুনে নিয়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি যে গুড়ের চিনি পাওয়া যায় সেই চিনি আড়াই চামচ দিয়েছি। আমি এখানে চিনিটা খুবই কম ইউজ করছি আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট হালকা মিষ্টি চাচ্ছি, তো তার জন্য আমি প্রথমে আড়াই টেবিল চামচ দিয়েছিলাম, পরে আরও দেড় টেবিল চামচ চিনি দিয়েছি। মোট সাড়ে তিন টেবিল চামচ চিনি এখানে আমি ইউজ করেছি আমার স্বাদ অনুযায়ী। আর দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে আমি হালুয়াটাকে বানিয়ে নেব। এটা মিক্স করলেই হালুয়াটা হয়ে যাবে, দেখুন খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে ঘির গন্ধটা থাকবে, এটা খুবই ভালো লাগে। সো আমি আরও একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটাকে সার্ভ করব। তার জন্য আমি একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এরপর আমি হালুয়াটা দিয়ে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি সেট করে নিব। এটাকে খুব সুন্দরভাবে সেট করে এটাকে ঠান্ডা করলেই, বরফি আকারে কাটলে আমার হালুয়াটা হয়ে যাবে। এরপরে আমি চলে এসেছি ডিম সুজির হালুয়া বানাতে। তার জন্য রাইস কুকারের কাপের এক কাপ পানির ভেতর এক টেবিল চামচ ভরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে
এক নাড়াচাড়া করে আমি দুধ বানিয়ে নিলাম। এখানে আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন এক কাপ। এরপর আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি। প্রথমে এটা আমি বানিয়ে রেখে এরপর চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে, একটা পাত্রে আমি 1.5 টেবিল চামচ মতো ঘি গরম করে নিয়েছি। এখানে এবার 2টা এলাচ দিব। মিষ্টি জাতীয় খাবারে এলাচের গন্ধটা খুবই ভালো যায়, সেজন্য আমি এলাচ দিচ্ছি। দিয়ে 1/3 কাপ সুজি দিব। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে সুজিটা খেতে বেশি মজা হয়। সো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি লাল লাল করবেন না, জাস্ট একটু ভালো মতো ভেজে নিলেই সুজিটা রেডি হয়ে যাবে। এরপর আমি এখানে ইভাপোরেটেড মিল্ক 1 ক্যান ইউজ করছি। আপনারা এখানে লিকুইড দুধ বা গুঁড়া দুধ দিয়ে, লিকুইড দুধ বানিয়ে আপনারা যে কোনো দুধ এখানে ইউজ করতে পারেন। আমি ইভাপোরেটেড মিল্ক ইউজ করেছি কারণ ইভাপোরেটেড মিল্ক অলরেডি ঘন, টেস্টটা ভালো আসে সেজন্য। এরপর আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। সো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এরপরে আমি যে ডিমের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে আস্তে আস্তে দিচ্ছি আর দ্রুত এটাকে নেড়ে দিচ্ছি। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনারা অবশ্যই আস্তে আস্তে দিবেন এবং খুব দ্রুত এটাকে নাড়বেন, আর এ পর্যায়ে চুলাটা একদম লোতে রাখবেন। সো এইভাবে নাড়তে 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 দেখুন আস্তে আস্তে আমার সুজিটা ঘন হয়ে গেছে। এখন আমি চিনি টেস্ট করে দেখেছি, আমার সামান্য আরেকটু চিনি লাগবে। সো আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে নাড়তে নাড়তে দেখবেন এটা ঘন হয়ে গেছে। সো আমার সুজিটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। আমি এখানে 3 রকমের বাদাম দিয়েছি, কিশমিস, কাজু বাদাম এবং কাঠবাদাম। আর সুজিতে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে, সেজন্য আমি সামান্য একটু লবণও এখানে ইউজ করেছি। তারপর সব একসঙ্গে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আর একটু ফ্লেভারের জন্য ঘি অ্যাড করে দিলাম। আর দিব 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ। এতে এই যে বাইন্ডিংটা খুব ভালো মতো হবে এবং এটা একটা খেতে খুবই মজা হবে, ক্রিমি ক্রিমি একটা টেস্ট চলে আসবে। এখন সব কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু নরম নরম থাকতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, যদি আপনারা বরফি আকারে সেট করতে চান তাহলে এটাকে আর একটু ভেজে নেবেন, তাহলে আর একটু ঘন হয়ে গেলে বরফি আকারে সেট করতে পারবেন। আমি একটু নরম চাচ্ছিলাম, যার জন্য নরম থাকতে আমি নামিয়ে নিয়েছি। এরপর আর একটু বাদাম দিয়ে এটাকে সাজুগুজু করিয়ে দিলাম। এরপর সেই বুটের হালুয়াটাকে আমি একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, ফুড কালার রেড দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে সেজন্য। এটাকে সাজুগুজু করিয়ে দিয়েছি দেখুন। এরপর আমি একটু কাঠবাদামের কুচি দিয়ে এটাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা যখন সুজিটা সেট করবেন গরম অবস্থাতেই করবেন, তাহলে বাদামটা খুব সুন্দরভাবে ভেতরে সেট হয়ে যাবে। আমি ঠান্ডা করার পর করেছিলাম বলে খুব বেশি একটা সেট হচ্ছিল না। আপনারা গরম অবস্থাতেই করবেন, তাহলে খুব ভালো মতো সেট হয়ে যাবে। সো দেখুন, আমার 2টা হালুয়াই কিন্তু রেডি এবং খুবই ইয়ামি হয়েছিল 2টা হালুয়া, দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি চলে যাব সিট রুটি তৈরি করতে। আমি আগেই বলেছি চালের গুঁড়া দিয়ে রুটি বানানো খুবই কষ্টের, সো আমি সহজ উপায়ে করার জন্য সিট রুটি তৈরি করেছি। নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, জাস্ট দোকান থেকে কেনা চালের গুঁড়া, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আর নিয়েছি বড় 1 গ্লাস পানি, এখানে 1 পোয়া মতো পানি আছে। সো আমি খুবই পাতলা একটা ব্যাটার তৈরি করব। সিট রুটির ব্যাটার খুবই পাতলা হয় আপনারা সবাই জানেন। সো দেখুন, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন কতটা পাতলা। আর সামান্য একটু পানি বেঁচে আছে 1 পোয়া পানির ভেতর থেকে। সো এটাকে আমি 10 মিনিট রেখে দিব, তাহলে গোলাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। এরপর সিট রুটিটা করার জন্য আমি একটা বটল নিয়েছি, আর বটলের যে মুখটা এটাকে 4-5টা ফুটা করে দিয়েছি একটা পিন দিয়ে। এভাবে করলে খুব সহজেই সিট রুটিটা তৈরি করা যায়। দেখুন, আমি গোলাটা বটলের ভেতর ঢেলে নিয়েছি এভাবে। এরপর চলেন কিভাবে তৈরি করছি সিট রুটি সেটা শেয়ার করি। একটা বড় তাওয়া নিয়েছি, সেখানে একটু তেল ব্রাশ করে দিলাম। এরপর এই বটলটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, প্রতিবার পিঠে বানানোর সময় বটলটা ঝাঁকিয়ে নিব। আর এই যে ছোট ছোট ছিদ্র করে দেওয়ার কারণে এইভাবে খুব সুন্দরভাবে
ব্যাটারটা পড়বে এবং সিট রুটিটা খুব সুন্দর হবে। হাত দিয়েও করা যায়, অথেন্টিক গ্রামে মাকে দেখতাম হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করে। সো ওইটা হচ্ছে অথেন্টিক উপায়ে সিট রুটি তৈরি করা। আমি এভাবে বটলের ভেতরে দিয়ে করেছি, দেখুন খুব সুন্দরভাবে সিট রুটিটা হয়েছে। এবং যখন এটা নিচে থেকে সেদ্ধ হয়ে যাবে এটা অটোমেটিক উঠে যাবে। আমার একটা পাশ খুব তাড়াতাড়ি উঠে গেছে দেখতে পাচ্ছেন, কারণ একটা পাশ খুব সুন্দরভাবে ডান হয়েছে, আর এক পাশে জাল হয়তো একটু কম লেগেছে যার জন্য একটু দেরি হয়েছে ওই পাশটা হতে। সো যখন এটা ডান হবে এটা অটোমেটিক উঠে যাবে। আর এভাবেই তো ভাঁজ করে নেয় সিট রুটি, সবাই জানেন, আমিও সেভাবে ভাঁজ করে নিলাম। সো এভাবে আমি সবগুলা রুটি বানিয়ে একটা হটপটে রেখে দিচ্ছি, তাহলে রুটিটা একদম গরম থাকবে, নরমও থাকবে। আমি আর একটা করে দেখাচ্ছি, দেখুন তেল ব্রাশ করে আমি বটলটাকে ঝাঁকিয়ে নিয়ে আবার ঠিক এইভাবে আমি সিট রুটিটা ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে হতে দিব, এটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক এটা উঠে যাবে। দেখুন নিচেরটা ডান হয়ে গেলেই খুব সুন্দরভাবে এটা উঠে যায়। এবং এটাকে আমি ভাঁজ করে নিয়ে হটপটের ভেতরে রেখে দিব। ঠিক এভাবে আমি সবগুলো সিট রুটি বানিয়ে নিচ্ছি। আর আপনারা বারবার তাওয়াটাকে পরিষ্কার করে নেবেন, তাহলে পুরো কালো হয়ে যাবে না। সো এভাবে সব সিট রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন এভাবে হটপটে রেখে দিব, তাহলে একদম নরম থাকবে। কতটা নরম থাকবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি প্লেটে বেড়ে নিয়েছি সিট রুটি, হালুয়া দুই রকমের, আর গরুর মাংসটা। গরুর মাংসটা আমার আগেই রান্না করা ছিল, যার জন্য এটার রেসিপি আর শেয়ার করার কিছু নাই। এখানে আমি খুব সুন্দর সার্ভিং বোল বের করে নিয়েছি, এটাকে আমি সার্ভ করব। সো এইভাবে সার্ভ করতে আমার খুবই ভালো লাগে, প্লেট সাজিয়ে দিতে। সো এইভাবে প্লেটটাকে আমি সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমার হাজব্যান্ডকে এইভাবে সাজিয়ে দিব, আমার খুব ভালো লাগে এইভাবে সাজিয়ে দিতে। সো এইভাবে আমি ডিম সুজির হালুয়া দিয়েছি, বুটের হালুয়া দিয়েছি, আর গরুর মাংসটা আমার আগে রান্না করা ছিল, জাস্ট নর্মাল গরুর মাংস ভোনা যেটা সেটা, আর দিয়েছি হচ্ছে সিট রুটি দিয়ে। দেখুন এভাবে আমি প্লেটটাকে সাজিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ঝটপট, শুধু সবে বরাত না, যে কোনো টাইমেই কিন্তু এইভাবে ঝটপট রেডি করে খেতে পারেন, খুবই মজা লাগবে খেতে। আমি আশা করছি এটা আপনাদের উপকারে আসবে, আমার আজকের এই রেসিপিগুলো এবং ভিডিওটা। যারা আপনারা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো চলুন এবার দেখা যাক সিট রুটিটা কত নরম হয়েছে, দেখুন কতটা সফট এবং নরম হয়েছে, বাট ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই। এভাবে হালুয়া দিয়ে খেতেও খুব মজা লাগে, এবং গরুর মাংস দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। সো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার আজকের কষ্টের সার্থকতা। আশা করছি আপনারা উপকৃত হবেন আমার আজকের ভিডিও থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার পেজটাকে ফলো করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।